প্রিয় বন্ধুরা, আগের এপিসোডে আমরা আলোচনা করেছি বীর সন্ন্যাসীর চা পানের বিষয়ে। আজ আমরা আলোচনা করব তার পেট পূজা নিয়ে। হ্যাঁ, পেট পূজা কথাটা এই কারণেই বললাম কারণ তিনি রান্না এবং খাওয়ানোকে পুরো সাধনার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। স্বামীজি বলতেন, ভালো রাঁধতে না পারলে ভালো সাধু হওয়া যায় না। স্বামীজির খাওয়ার দিকটি এক রীতিমতো গবেষণার বিষয়। তিনি প্রথম জীবনে যেমন মাতৃকুলের প্রভাবে নিরামিষাসী, তেমনি পরবর্তী জীবনে পিতৃকুলের প্রভাবে তিনি আমিষাসী। এ প্রসঙ্গে এক মজার ঘটনা বলি। স্বামীজি তখনও নরেন্দ্রনাথ তথা মায়ের আদরের বিলে। স্বামীজির মেজ ভাই মহিম মাতৃকুলের প্রভাবে নিরামিষাসী। স্বামীজি ভাইয়ের মুখে এক টুকরো মাংস গুঁজে দিয়ে পিঠে কিল মারতে লাগলেন যাতে ভাই সেটিকে গিলতে বাধ্য হয়। আসলে এই মহান পুরুষ বোধহয় অল্প বয়সেই বুঝেছিলেন এই নেতিয়ে পড়া পেট রোগা বাঙালিকে জাগাতে দরকার কিছু অ্যানিমাল প্রোটিন। নরেন্দ্রনাথের মধ্যে সাংগঠনিক শক্তির প্রথম প্রকাশ আমরা দেখি এই রান্নাকে ঘিরে। তিনি নরনারায়ণ সেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন গ্রিডি ক্লাব, যার বাংলা করলে দাঁড়ায় পেটুক সংঘ। এ শুধু নরনারায়ণ সেবা বা বর্তমানের এনজিও কনসেপ্ট নয়, এ এক রীতিমতো গবেষণা। স্বামীজি খণ্ডে খণ্ডে কিনেছেন বিভিন্ন ফরাসি রান্নার বই। শুরু হলো তার ফ্রেঞ্চ কুকিংয়ের সাধনা। এই গভীর সাধনার ফসল হলো ভুনি খিচুড়ি, যা পরবর্তীকালে তার গুরুভাইদের মধ্যেও খুব জনপ্রিয় হয়। হাঁসের ডিম খুব ফেটিয়ে চালের মাখিয়ে কড়াইশুঁটি ও আলু দিয়ে রান্না হতো এই ভুনি খিচুড়ি। স্বামীজির অন্যতম প্রিয় খাবার ছিল জিভে গজা। এ বিষয়ে একটি মজার ঘটনা বলি। একদিন কৈলাস খাবারওয়ালার কাছে এক হাঁড়ি জিভে গজা কেনা হলো। স্বামীজি নিজের ভাগের জিভে গজা খেতে খেতে আধখাওয়া জিভে গজা হাঁড়িতে ফেলে দিয়ে বললেন, ওরে ওটা এঁটো হয়ে গেছে, আর কেউ খাস না। তারপর নিজেই সাবার করে ফেললেন এক হাঁড়ি জিভে গজা। এমনই ছিলেন আমাদের স্বামীজি, কখনো খেতেন প্রচুর, আবার কখনো অর্ধাহার অনাহারেও তিনি অবিচল। কখনো শিষ্যদের সঙ্গে স্বামীজি বিলেতের পাঁচতারা হোটেলের শত পদের বুফেতে, আবার কখনো বা কচু পাতায় ঝরানো ভাত ও তেলা কচু পাতার ঝোল। তাই স্বামীজিকে ধরা ভীষণ কঠিন কাজ, তার প্রিয় খাবার খোঁজাও প্রায় অসম্ভবকে ধরার প্রচেষ্টা। এ প্রসঙ্গে বলি, প্রথম জীবনে কচুরি এবং সিঙ্গারার প্রতি ছিল স্বামীজির প্রবল টান। আবার পরবর্তীকালে সেই স্বামীজি এসব খাবারকে বলছেন বিশ্বলড্ডু। তিনি বলছেন, এই যে ঘরে ঘরে অজীর্ণ ও ওই ময়রার দোকানের বাজারে খাওয়ার ফল। স্বামীজি বলতেন, ভাজা জিনিসগুলো আসল বিষ, ময়রার দোকান জমের বাড়ি। তিনি আরও বলতেন, ময়দায় কিছুই নাই, দেখতেই সাদা। আমরা পিৎজা বার্গার চিকেন ললিপপ ক্রিসপি চিকেন খাওয়া বাঙালি স্বামীজির বাণী স্ট্যাটাস করি, সেই স্ট্যাটাস দেখে হাত জোর করা ইমোজি পাঠাই, কিন্তু তার কোনো কথা কি মানি? তরুণ বয়সে নরেন্দ্রনাথের হোটেলের খাবার চাখার প্রবল নেশা ছিল। একবার হোটেলে খেয়ে এসে তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবকে বলছেন, মহাশয় আজ হোটেলে সাধারণে যাকে বলে অখাদ্য তাই খেয়ে এলাম। এই সময়ই নরেন্দ্রনাথ ভবিষ্যৎবাণী করে বললেন, এরপর দেখবি কলকাতা শহরের গলির মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে। ভাবুন, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন আমাদের স্বামীজি। স্বামীজির জীবনের প্রথম পর্যায়কে বলা যায় সুখ ভোজন পর্ব, আবার তার পিতার মৃত্যুর পরবর্তী দিনগুলিকে বলা যায় তার অর্ধহার ও অনাহার পর্ব। আজ আমরা আলোচনা করলাম তার সুখাহার পর্ব নিয়ে। পরের পর্বে আপনাদের শোনাব চোখে জল এনে দেওয়া তার অর্ধহার ও অনাহার পর্ব।
জয়তু শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ।